গ্লোব নিউজ নিবেদন করছে পেট মল অ্যান্ড মারফি ভেটেরিনারি হসপিটাল। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ। আপনাদের সকলকে স্বাগত জানাই, আমি শ্রেয়সী আছি আপনাদের সাথে। দেখে নেব আজকের হেডলাইন্স। এক আদিবাসী যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকায়। হাওড়ায় সম্পত্তির লোভে ভাইপোকে খুনের চেষ্টা কাকার। বসিরহাটে ডাকাতির চেষ্টা রুকল পুলিশ, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন দুষ্কৃতী। উত্তর চব্বিশ পরগনা সীমান্তে সোনার বাট সহ গ্রেফতার দুই। বসিরহাটে গরু ঘাস খাওয়া নিয়ে বচসা জখম মাধ্যমিক পরীক্ষার্থী। বিশ্ব উষ্ণায়ন মরণোত্তর অঙ্গদান সচেতন বার্তা নিয়ে সাইকেল ভ্রমণ। ফের বিশ্বকাপের যোগ্যতা পর্বে সুনীলদের ম্যাচ পেল যুব ভারতী। পেট মল অ্যান্ড মারফি ভেটেরিনারি হসপিটাল, জিটি 94 সেক্টর 3, সল্টলেক, কলকাতা 7106। Better hospitality services, best doctors, round-the-clock facility, 24 hours emergency services. All foods and medicines are always available. Contact number 8013-803050, 8240-817-590. নজর রাখছি বিস্তারিত খবরে। এক আদিবাসী যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এক আদিবাসী যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। কবর থেকে মৃতদেহ তুলে ময়না তদন্তে পাঠিয়ে দিল পুলিশ। ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত জামবাদের বেনেডিহ মাঝিপাড়া এলাকার ঘটনা। মৃত যুবকের নাম সোম মাঝি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল রাতে বেনেডিহি এলাকার জামবাদ মাঝিপাড়ায় সোম মাঝি নামে এক যুবকের গলায় দড়ি দেওয়া মৃতদেহ দেখা যায়। পুলিশকে না জানিয়েই পরিবারের লোকেরা মৃতদেহটির শ্মশানে কবর দেয়। প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কবর থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তারা। মৃতের দাদা দেবু মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। যখন মারা গেছে তো পুলিশকে জানাতে হবে, জানা উচিত ছিল তো। আমরা নিজে ফেসে যাব, সেই জন্য আমার ভয়ে আমরা কিসের জন্য ফেসে যাব? তাহলে এমনিতে তুমি ফাসবে, তুমি তো এমনিতে ফেসে যাবে, ফাসবে কেন? ও গলায় দড়ি, তুমি বলছো গলায় দড়ি দিয়েছে নাকি নিজে মারা গেছে, তাহলে তো তাও বেরোত। গলায় দড়ি দিয়েছিল নাকি? কি মেরেছিলে তুমি? না, আমি কেন মারতে যাব? নিজের ভাইকে কেউ মারে? তোমার সঙ্গে তো রাতেবেলা ঝামেলা হয়েছিল মত? না, কোনো ঝামেলা হয়নি। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদি রিপোর্ট, গ্লোব টিভি। হাওড়ায় সম্পত্তির লোভে ভাইপোকে খুনের চেষ্টা কাকার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া থানা এলাকার জগদীশপুরের দেবীপাড়ায়। অভিযোগ, ওই ব্যক্তি অমানসিকভাবে ভাইপোকে মারধর করে। ভাইপো সুব্রত সরকারকে কাটারি দিয়ে আঘাত করে কাকা অনুপ সরকার, ফলে ভাইপোর চোট গুরুতর। পাশাপাশি ভাইপোর বউকেও কাটারি দিয়ে মারার চেষ্টা করে ওই ব্যক্তি বলে অভিযোগ উঠেছে। নিজের সন্তানকে বাঁচাতে দোতলা থেকে নিজের সন্তানকে নিচে ছুড়ে ফেলে দেয়। নিচে দাঁড়িয়ে থাকা লোকজন বাচ্চাটিকে ধরে ফেলে। কাকার কাটারির কোপে গুরুতর আহত সুব্রত সরকারকে প্রাথমিক হাসপাতাল কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কোনো প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় 16টি সেলাই করা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। অন্যদিকে এই ঘটনার পরে কাকা অনুপ সরকার পালানোর জন্য বাড়ির দোতলা থেকে নিচে ঝাঁপ দেন, ফলে তিনি জখম হন গুরুতরভাবে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লিলুয়া থানার পুলিশ। অভিযুক্ত অনুপ সরকারকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। নির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা। গত বছর ভাইপো স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গ্রেফতার করা হয়েছিল কাকা অনুপ সরকারকে। মাস তিনেক জেলেও থাকেন তিনি। বাচ্চাটা কোথায়? বাচ্চাটা বাচ্চাটাকে ওপর থেকে ছুড়ে দিয়েছি, ধরে নিয়ে আমার ছেলে আমার জীবন আমার শেষ করে দিচ্ছিল গো। হাওড়া থেকে অর্পণ সিংহ, রিপোর্ট, গ্লোব টিভি। বসিরহাটে ডাকাতির চেষ্টা রুকল পুলিশ, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন দুষ্কৃতী। বসিরহাট মহকুমার বসিরহাট থানার ফিফা
তেতুলতলা এলাকার ঘটনা। গতকাল ভোর রাতে তিন সশস্ত্র ডাকাত প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, উদ্দেশ্য ছিল ডাকাতি করা এবং ভোরবেলায় মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই করার পরিকল্পনা। এই তিন দুষ্কৃতী জড়ো হয়েছিল তেতুলতলা এলাকায়। গোপন সূত্র পুলিশের কাছে খবর আসলে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে হাতে নাতে তিন সশস্ত্র ডাকাত দলকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলি ভর্তি রিভলভার সহ ধারালো অস্ত্র। ধৃত তিন দুষ্কৃতীর বিরুদ্ধে বসিরহাট মহকুমা ছাড়া জেলার বিভিন্ন থানায় ছিনতাই, রাহাজানি, ডাকাতি, সমাজ বিরোধীর অভিযোগ ছিল পুলিশের খাতায়। গতকাল তিন দুষ্কৃতীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। উত্তর চব্বিশ পরগনায় সীমান্তে সোনার বাট সহ গ্রেফতার দুই। অভিনব কায়দায় পাচার ঢুকল বিএসএফ বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্টের ঘটনা। এই যুবক ইয়াসিন ঢালি ও রসুন সর্দার এদের বাড়ি স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে। এদিন মোটর সাইকেল সেটের ভিতরে কালো রঙের পকেটের ভিতরে অভিনব কায়দায় প্রায় 700 গ্রাম ওজনের দুটি সোনার বাট পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। হাকিমপুর চেকপোস্টে আসলে বাইক আরোহী দুই যুবক দেখা মাত্র কর্মরত 112 নম্বর জি কোম্পানির জওয়ানদের সন্দেহ হয়। মোটর সাইকেল চেক করতে ছিটের ভিতর থেকে প্রায় 700 গ্রামে দুটো সোনার বাট উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা। এগুলি বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসা হচ্ছে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল পাচারকারীদের। বিএসএফ এর মোটর সাইকেল সহ দুই যুবককে গ্রেফতার করেছে। এদিন ধৃত দুই যুবক ও তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার বাট মোটর সাইকেল তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। দুই যুবককে গতকাল বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। বসিরহাটে গরু ঘাস খাওয়া নিয়ে বচসা জখম মাধ্যমিক পরীক্ষার্থী। বসিরহাট থানার ভারত বাংলাদেশ সীমান্তের পাইকার ডাঙ্গা গ্রামের ঘটনা। বেশ কয়েকদিন ধরে প্রতিবেশী সামান মণ্ডলের গরু রওসনা বিবির জমির ঘাস খেয়ে নিচ্ছে বেশ কয়েকবার। এই নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ বচসা হয়। গতকাল সকালবেলা গরুকে কেন্দ্র করে সেই ঝামেলা চরম জায়গায় পৌঁছায়। রসনার বাড়ি গতকাল সেখান থেকে গরু যাচ্ছিল। প্রতিবাদ করলে সামাদ মণ্ডল ও তার স্ত্রী ইলি বিবি ধারালো ঘাস কাটার হেসো বাঁশ লাঠি দিয়ে হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কোপাতে শুরু করে। একই পরিবারের দিদা, দুই নাতি সহ বৌমা 4 জন জখম হন। এর মধ্যে বড় নাতনি রুবিনা খাতুন এবছর মাধ্যমিক পরীক্ষার্থী, তাকে এলো পাথারি মারধর করা হয়। পাশাপাশি ছোট নাতনি আক্রমণের থেকে রেয়াত পায়নি, তার মাথায় ধারালো অস্ত্র কোপ মারা হয়। বাদ গেল না শতর্ধ দিদা রচনা বিবি এবং তার বৌমা জেসমিন বিবি। মোট যখন 4 জনকে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার পিছনে পুরনো কোনো পারিবারিক শত্রুতা রয়েছে কিনা, পাশাপাশি জমি সংক্রান্ত বিবাদ বা রাজনৈতিক কোনো ঘটনা আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। কালকে রাস্তা ফসল করে দিয়েছে, কালকে আমাকে ছাদ ঢালাই দেবে, ফসল করতে এসে ছাদ ঢালাই দিয়েছে। এই ডেলে এসেছে, ওই হচ্ছে না বাবর নেড়েছে, এবারে শশী নেড়ে দিয়েছে বড় পাড়া, মানে বড় কাকা। এবার আমি সেইগুলো ফসল করে বড় বড় ছিল, তো একটা গরু একটা মাংস সব গরু ধরে নিয়ে যেতে হবে, একটা গরু একটা ধরে নিয়ে যাবে, তিনটে ছেড়ে নিয়ে যাবে। এবার বড় একটা বলেছে তাই নিয়ে ঝামেলা হয়েছে, কালকে ওর প্রচন্ড ঝামেলা হয়েছে, গালাগালি টালি সব ওরকম হয়েছে। এখন মিটি দিয়েছে, মিটি আসতে আমার সকালবেলা এরকম ভীষণ ঝামেলা হচ্ছে। আর বড় বড় ঈদ গুলো আমাদের বাড়ির ঈদ না, তো আমাদের বাড়ির কজনকে মেরেছে? 5 জনে। আপনার কি হয়? উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। বিশ্ব উষ্ণায়ন মরণোত্তর অঙ্গদান সচেতনতা বার্তা নিয়ে সাইকেল ভ্রমণ। বসিরহাট মহকুমার বসিরহাট থানা থেকে এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে কর্মসূচির আয়োজন করা হয়। একদিকে যেমন বিশ্ব উষ্ণায়ন, প্লাস্টিক বর্জন ও মরণোত্তর অঙ্গদান এর সচেতনতা নিয়ে সাইকেল ভ্রমণ শুরু করলেন দুই যুবক, জনার্দন হালদার ও শিবব্রত দেবদাঁত। এরা পেশায় হকার। রাজ্যের বিভিন্ন প্রান্ত একদিকে যেমন সচেতনতার বার্তা দেবে, অন্যদিকে ওড়িশার রাজ্যে গিয়ে ভুবনেশ্বর ইউনিভার্সিটিতে সেখানে এই বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে সহমত পোষণ করবেন। আগামী দিনে আরও বেশি যাতে এই ধরনের সচেতনতা কাজ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় তার জন্য এই সাইকেল ভ্রমণ। সাইকেলের সামনে লেখা আছে বিভিন্ন সমাজের সচেতনতামূলক বার্তা, পাশাপাশি ওড়িশার বিভিন্ন জায়গায় ছোট ছোট শিবির করে একদিকে ছাত্রছাত্রীদের বোঝানো, অন্যদিকে সাধারণ মানুষকে উষ্ণায়ন, প্লাস্টিক বর্জন, জল অপচয় এমনকি মরণোত্তর অঙ্গদান আরও বেশি করে মানুষকে সচেতনতা করাই মূল লক্ষ্য। সেই বার্তা নিয়ে গতকাল সকালবেলা বসিরহাট থানা থেকে সাইকেল ব্যানার ফেস্টুন লাগিয়ে যুবক তারা পাড়ি দিলেন ভিন রাজ্যে।
শুভ সূচনা করেন বসিরহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রেমাশিস চট্টরাজ। কালীশঙ্কর বাবু, বসিরহাট বনদপ্তরের ডেপুটি রেঞ্জার তুষার সরকার, জনপ্রতিনিধি বিশ্বজিৎ রায়, বিশিষ্ট কবি রমজান আলী মণ্ডল সহ সমাজের বিশিষ্টজনেরা, তাদের এই কর্মসূচি আগামী দিনে মানুষের মধ্যে বেশি করে সচেতনতা ছড়িয়ে পড়ুক। উদ্বোধনে আসা প্রশাসনিক কর্তা থেকে সমাজের বিশিষ্টজনেরা একই কথা বললেন। ওখানে গিয়ে আমরা ছোটো ছোটো ক্যাম্পেনিং করবো। এখনো পর্যন্ত যেটা খবর পেয়েছি, যোগাযোগ করবার চেষ্টা করেছি, যেটা হচ্ছে ভুবনেশ্বর ইউনিভার্সিটিতে আমাদেরকে একটা সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা এখনও পর্যন্ত চলছে, জানি না শেষ পর্যন্ত কী হবে। সেখানে গিয়ে আমরা ছোটো ছোটো ক্যাম্পেনিং করবো। আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ এবং মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো আমরা কাজ করি মানুষের সচেতনতার কারণে মরণোত্তর চক্ষুদানের উপরে। মানুষকে বলবো যে আমরা পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন হন, প্লাস্টিক জাতীয় এই জন্য আর হচ্ছে থার্মোকল এই যেহেতু এটাকে আমরা বর্জন করুন, প্ল্যান্টিং করুন, টি প্ল্যান্টিং করুন, গাছ রক্ষা করুন, গাছ কোনো সৃজন করুন, এটাই বলবো, এটাই বার্তা। আজকে তোমরা কী উপলক্ষে যাচ্ছ? উপলক্ষটা হচ্ছে পরিবেশের ওপরে বার্তা দেওয়া, যেটা পরিবেশ দূষণ মানুষ জীবনের উপরে ভীষণভাবে প্রভাব পড়ছে, মানুষ রোগ ব্যাধির উপরে মানব রোগ ব্যাধি মানে সৃষ্টি হচ্ছে দিনকে দিন, আর হচ্ছে চক্ষুদান নত চক্ষুদানের উপরে মূলত আমাদের সচেতনার উল্লেখে আমাদের এই যাত্রা। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। নজর রাখছি খেলার খবরে, ফের বিশ্বকাপের যোগ্যতা পর্বে সুনীলদের ম্যাচ পেল যুব ভারতী। ফের কলকাতায় খেলতে দেখা যাবে সুনীল ছেত্রীদের। ভারত আফগানিস্তানের বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ সংগঠনের দায়িত্ব পেল যুব ভারতী ক্রীড়াঙ্গন। 2019 সালে 15 অক্টোবর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত বাংলাদেশ ম্যাচ হয়েছিল কলকাতায়। সেই ম্যাচে হাউসফুল যুব ভারতী দেখার পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে ফের ম্যাচ সংগঠনের আর্জি জানিয়েছে IFA। 26 মার্চ ভারত কলকাতার ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছিল বাংলার ফুটবল সংস্থা, তবে সেই ম্যাচ ভুবনেশ্বরে হচ্ছে, তাই ভারত আফগানিস্তান ম্যাচ যুব ভারতীতে আয়োজন করার অনুমতি দিল ফেডারেশন। 9 জুন জাতীয় দলের জার্সিতে যুব ভারতীতে নামবেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংরা। আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন। আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9831256739 এই নাম্বারে। এছাড়াও মেল করতে পারেন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার। গ্লোব নিউজ নিবেদন করলো পেট মল অ্যান্ড মারফি ভেটেরিনারি হসপিটাল।